গতকালকে যখন আমার অফিসে আজকের অনুষ্ঠানের সভাপতি মহোদয় গিয়েছিলেন, আমি প্রথমেই চমকিত হয়েছি আজকের সেমিনারের বিষয়টি দিয়ে। এটা আমাকে যে সেমিনারটি করার কথা ছিল, আমাদের সমাজে যারা সুশীল সমাজ, যারা এই দেশ জাতি নিয়ে অনেক ভাবেন, রাতের বেলায় টেলিভিশন খুললে যাদের টক শোতে আলোচনায় আপনি ঘুমাতে পারবেন না, তো আমি খুবই চমকিত হয়েছি। উনাকে বুঝতে দেই নাই, ভেবেছি আজকে এসে আপনাদের সামনে নিজের মুখেই বলবো। তো এইটি প্রমাণ করে যে সিলেট জেলায় আমাদের যারা ধর্মীয় নেতা আছেন, আমি আপনাদেরকে সবসময় বলি ধর্মীয় নেতা, কারণ আমাদের সমাজের এই যে আজকের বিভিন্ন অবক্ষয়, এর পিছনে অন্যতম কারণ আমি মনে করি ধর্মীয় নেতাদের গুরুত্ব কমে যাওয়া। একটা সময় একটা গ্রামে যখন সবচেয়ে ভালো মানুষটির কথা উঠত, যে কে সবচেয়ে ভালো মানুষ, নিঃসন্দেহে প্রথম নামটি আসত মসজিদের ইমাম সাহেব, তাই না? এখন দেখা যায় যে যদি খুঁজতে যাই, এখন নাম আসে হলো বিভিন্ন ধরনের, কি বলবো, অনেক সময় টাউট পাটপাটাও চলে আসে সমাজের। এই যে অবক্ষয়ের এই যে কারণ, এই কারণে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি ব্যক্তিগত ভাবে, যে আমার কাছে মনে হয়েছে যে এই অনুষ্ঠানটি এই মুহূর্তে আমাদের সিলেটের যে ডিআইজি মহোদয়ের একটা মিটিং এ ছিলাম, আমি স্যারের কাছ থেকে একটু ধমকি খেয়েছি, আমি বলছি স্যার আমার একটু যেতে হবে, আমাকে দয়া করে 10 মিনিট টাইম দিতে হবে, কারণ হচ্ছে যে এই ধরনের প্ল্যাটফর্ম আমি কখনো এসপি হিসাবে মিস করতে চাই না। কেন চাই না? ফেনী জেলার একটা ছোট্ট গল্প বলি। ফেনী জেলায় গত রমজান মাসে তিনটা ইফতার আমি করেছি, একটা ছিল আমাদের সম্মানিত এমপি মহোদয়ের দাওয়াত জেলা আওয়ামী লীগের, একটা ছিল সম্মানিত জেলা প্রশাসক মহোদয়ের দাওয়াত, আর একটা ছিল আমার পুলিশের ইফতার, যেটা আমরা পুলিশ থেকে করে থাকি। একটা দিন রমজান মাসে চেষ্টা করি সবাইকে নিয়ে একসাথে ইফতার করার। এই তিনটা ইফতার বাদ দিয়ে আমি বাকি সবগুলো ইফতার করেছি কোনো না কোনো এতিমখানায়, এবং সেখানে আমি ওনাদের সাথে এতিমখানা কিন্তু ইফতার হয় ফ্লোরে বসে, মাটিতে বসে একসাথে সবাই মিলে। তো এই ইফতারগুলো আমি করেছি, এবং আমার সাথে ফেনী জেলার যে আমি ইমাম সাহেবকে বলছিলাম যে জামিয়া রশিদিয়া একটা মাদ্রাসা আছে ফেনীতে, 7,500 স্টুডেন্ট, এবং সেই মাদ্রাসা থেকে যদি আপনি পাস করেন এবং কলকাতার দেওবন্দে পড়তে যান, আপনার কোনো ভর্তি পরীক্ষা লাগে না। তার মানে কতটা স্ট্যান্ডার্ড এবং কতটা মানের লেখাপড়া এবং ডিসিপ্লিন। আমি গিয়েছি, মমতা আমি মহোদয় আমাকে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সব 5,500 লোকের খাবার রান্না হয় প্রতি বেলায়। আমি জিজ্ঞেস করেছিলাম যে 5,500 লোক তিন বেলায় আপনি কিভাবে, আপনার বাজেট কত? তো বলেছে স্যার বছরে 17,50,000 টাকা। আমার প্রত্যেকে আসে বলে জানি না আল্লাহ জানে, কিরকম বলে যে মাঝে মাঝে মিনি ট্রাকে করে টাকা আসে রাতের বেলায়, কিন্তু কে পাঠিয়েছে এটা বলে না। 17,50,000 টাকা কোনো কার মাদ্রাসার ছাত্রদের বেতনের কত? বেতন দিয়ে তো 17,50,000 টাকা দেওয়ানো সম্ভব না, তিন বেলা খাবার রান্না করা বিশাল ব্যাপার। ওনাদের দেখলাম মুরগির খামার আছে, ছাগল আছে, গরু আছে, শাকসবজি আছে, পুকুরে মাছ আছে, এটা না করলে সম্ভব না। একটা সুন্দর আধুনিক সিস্টেম, এবং আমি আলহামদুলিল্লাহ যে উনি আমাকে, আমার মোহতামিন মহোদয় এবং শিক্ষক মহোদয়দের সাথে আমি একসাথে বসে ইফতার করেছি, এইটা ছিল 100 আইটেম দিয়ে ওনারা আমাকে ইফতার করিয়ে। আমি জীবনে খুব কম সময়ে এত বেশি সংখ্যক খেজুরি ছিল, প্রায় সর্বতে ছিল 20-25 প্রকার। আমি খুবই আনন্দিত, এবং শুধু এটাই না, ওনারা আমাকে পবিত্র কোরআন শরীফ এবং একটি জায়নামাজ উপহার দিয়েছে, শুধু আমাকে না আমার সাথে যত অফিসার গিয়েছে সবাই। তো আমি ওনাদের আতিথেয়তায় মুগ্ধ হয়েছি। মহতাবি মহোদয় একটা কথা আমাকে খুবই আকর্ষণ করেছে, সেটা হলো যে আগে কোন এসপি সাহেবকে দাওয়াত দিয়েও আনতে পারি নাই, আপনি নিজে থেকে আসছেন, এটা ওনার যেমন ভালো লেগেছে ওনারা আমাকে সম্মানিত করেছেন, এবং আমি নিজেও সম্মানিত বোধ করেছি। ফল কি পেয়েছি, যে কারণে এই গল্পের অবতারণা, বিজেপির যে নেত্রী
নূপুর শর্মা আমাদের মহানবী হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করলেন। সেই কটূক্তির ফলে আমরা ধর্মপ্রাণ মুসলমানরা যে যার পক্ষ থেকে আমরা তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানিয়েছি। ফেনী জেলাতে যখন এই প্রতিবাদগুলো হওয়ার শুরু হলো, আমি প্রত্যেকটা মাদ্রাসার মহতাবী মহোদয়ের কাছ থেকে টেলিফোন পেয়েছি যে এসপি সাহেব, আমরা যদি একটু এইটা নিয়ে জুম্মার নামাজের পরে মিছিল বের করি আপনি কি ভরসা করবেন? এটা ছিল আমার জন্য পুলিশ সুপার হিসেবে এক অভূতপূর্ব অভিজ্ঞতা এবং বিরল সম্মান। আমি বলেছি যে আমি যদি সরকারি চাকরি না করতাম আমিও হয়তো আপনাদের সাথে শরীক হওয়ার ইচ্ছা পোষণ করতাম না, যেহেতু সরকারি চাকরি করি আমার অনেক বাধ্যবাধকতা আছে আইন শৃঙ্খলার দায়িত্ব দিয়ে, আপনারা অবশ্যই আপনাদের ইয়ে প্রদর্শন করবেন কোনো কিন্তু কোনো ধ্বংসাত্মক কার্যক্রমের মধ্যে দিয়ে না, কারণ ইসলাম তো শান্তির ধর্ম নাকি? ইসলামের তো কোন ধরনের ভায়োলেন্সের জায়গা নেই আছে নাকি? যারা ইসলামকে কখনো সমর্থন করে নাকি যে এক মুসলমান আর এক মুসলমানকে বোমা দিয়ে মেরে ফেলবে, মসজিদে বোমা হামলা করবে? এই ইসলাম তো আমাদের প্রকৃত ইসলাম না। প্রকৃত ইসলামে কোনোদিনও সাপোর্ট করে না, বরঞ্চ কি বলা আছে যে একজন মুসলমান যদি আরেকজন মুসলমানকে হত্যা করে তাহলে সে সমগ্র মানব জাতিকে হত্যা করে। এটা তো আমাদের প্রকৃত ইসলাম। কিছু বিভ্রান্তকারী লোক বিভিন্ন সময়ে আমাদেরকে চেষ্টা করে, সেই বিভ্রান্তিকে রোধ করতে পারবে আমার সামনে যারা বসে আপনারাই ব্যাখ্যা দিতে পারবেন প্রকৃত পক্ষে কি বলা আছে। আমি এই যে আমার সাথে আলেম ওলামাদের এই যে সম্পর্ক, আমি এসপি হিসাবে হাতে হাতে ফল পেয়েছি এবং আমি বলেছি শুকর আলহামদুলিল্লাহ। পুলিশ সুপার হিসাবে আমার কাজ হলো এই জেলার নিরাপত্তা নিশ্চিত করা। আপনারা জানেন যে ফেনী একটি ছোট জেলা, বাট অনেক আমি এটাকে বলি সুপ্ত আগ্নেয়গিরি, কখন যে লাভা বের হয় এবং সেটা তখন সারা বাংলাদেশে আঘাত করে। প্রত্যেক দিন রাতে ঘুমানোর সময় আল্লাহর কাছে একটাই দোয়া করতাম যে আজকের দিনটা ভালোভাবে পার হইল। আমি দিন বাই দিন চাকরি করেছি এবং 287 দিন ছিলাম, তো দিন বাই দিন চাকরি করেছি যে আজকে, কারণ নিরাপত্তার দায়িত্ব যেহেতু আমার সমস্ত ব্যর্থতা আমার। আপনাদের সিলেটে কাজ করার সুযোগ পাওয়া, আমি আমার এই চাকরি জীবনের এখন পর্যন্ত 16 বছর চাকরি করেছি, আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন আরো 18 বছর চাকরি আছে, জানি না এতদিন পারবো কিনা বা করতে পারবো কিনা, তবে এই 16 বছরের চাকরি জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ অর্জন হচ্ছে সিলেট জেলার পুলিশ সুপার, পূর্ণভূমির পুলিশ সুপার হিসেবে দায়িত্ব। আমার বাবা মা দুজনের কেউ বেঁচে নেই, যদি বেঁচে থাকতেন আমি নিশ্চিত যে ওনারা অনেক গর্ববোধ করতেন। তো যাই হোক, নতুন কাজ করতে এসেছি, এই সুযোগটা আমি হাতছাড়া করতে চাই নাই, কারণ আমি জানি যে এখানে যারা আছেন তারা সমস্ত জেলার প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন উপজেলা থেকে এসেছেন, তাই তো নাকি? সবাই তো শহরের না, আপনারা যাবেন বিভিন্ন মসজিদে, নিশ্চয়ই আপনারা ইমামতি করেন। আমি ফেনীর আরেকটা গল্প বলি, ফেনীতে ইলেকশনের সময় মার্ডার হয় না এমন কোন ইলেকশন নেই, ইলেকশন হলে মার্ডার হবে, এটাকে আমরা বলে ইলেকশনের ফেনী স্টাইল। তা আমি চিন্তা করলাম যে কি করা যায়, প্রত্যেকটা ইউপির ইলেকশনের আগে জুম্মার নামাজের খুতবায় আমি আমার সব অফিসারদেরকে বের করে দিলাম, আমি নিজেও কোনো না কোনো মসজিদে চলে যেতাম, কারণ একটা জুম্মার নামাজের সময় আমাদের মুসল্লিদের আগে একটা ভালো একটা গ্যাদারিং হয়, জমায়েত হয় এবং খুতবাটা সবাই মনোযোগ দিয়ে শোনে, হয়তো অন্য নামাজ পড়তে গেলে নামাজটা পড়ে চলে আসে, কিন্তু জুম্মার নামাজে সবাই চিন্তা করে পাক পবিত্র হয়ে সবচেয়ে সুন্দর কাপড়টা পরে একটু সময় নিয়ে যাওয়ার জন্য। তো খুতবার পরে, বিশেষ করে বাংলা খুতবার পরে, আমি ইমাম মহোদয়দের অনুমতি নিয়ে আমার অফিসারদের বলতাম তুমি কথা বলো 5 মিনিট 7 মিনিট কথা বলো। কি কথা? যে ইলেকশনের সময়, কারণ স্থানীয় সরকারের ইউপি ইলেকশন, ভাই ভাইয়ের বিরুদ্ধে ইলেকশন করে, স্বামী স্ত্রীর বিরুদ্ধে ইলেকশন করে, চাচা ভাতিজার বিরুদ্ধে ইলেকশন করে নাকি?
এটাই তো হলো স্থানীয় সরকার ইলেকশন। বাড়িতে বাড়িতে দুই ক্যান্ডিডেট, ইলেকশনের দিন মারামারি, তারপরে সারা জীবনের কষ্ট, মামলা মোকদ্দমা। আর ইলেকশনের পর দিন কিন্তু আর কিছু মনে থাকা থাকে, দুজন আবার একসাথে বসে থাকে। এই যে সাময়িক এই রাগের বশত, ক্ষোভের বশত, এই যে এই যে এই যে খুন, এই যে মার্ডার, এই যে মামলা, এই যে হানাহানি, এইটার ভোগ করতে হয় যুগ যুগ ধরে, সন্তানের পর সন্তান এই রাগারাগি এটা ধরে রাখে। তা আমি এই খোদবাতে বললাম যে এসপি সাহেবের অনুরোধ, আপনারা দয়া করে কাজটি করবেন, ইলেকশন হবে ফেয়ার, আপনারা আপনাদের ভোট দিবেন, আপনারা করবেন না, এটা পুলিশ সুপারের মেসেজ। কনস্টেবল রিক্রুটমেন্টের সময় মসজিদে মসজিদে ইমাম সাহেবরা খোদবা দিয়েছেন, যে সবচেয়ে যোগ্য সেই চাকরি পাবে। আজকে এই সামনের মাসে বা আগামী মাসে আবার কনস্টেবলের নিয়োগ আসবে। আমি আপনাদের মাধ্যমে জানাই দিতে চাই, ফেনী জেলার, সরি সিলেট জেলার যোগ্য সবচেয়ে যোগ্যতম যে লোক, শুধু তারই চাকরি হবে। কোন ধরনের তদবির লাগবে না, কোন ধরনের লেনদেন লাগবে না। আমি এসপি আপনাদেরকে এখানে দাঁড়িয়ে জবান দিয়ে গেলাম, জবানের কোন দরকার হবে না। সবচেয়ে যোগ্য, সবচেয়ে যে লেখাপড়া জানে, সবচেয়ে যে ভালো, তার এই পুলিশে চাকরি হবে, কোনো তদবির লাগবে না, তার বাবার কিছু থাকুক আর না থাকুক। এটা আপনাদের মাধ্যমে জানিয়ে গেলাম, আপনারা বলে দিবেন। এবং আজকে এই সুযোগটা আমি নষ্ট করতে চাইনি। আজকে যারা এই আমাদের সম্মানিত অতিথিবৃন্দ, আমার জেলা প্রশাসক মহোদয়, যিনি সরকারের সর্বোচ্চ কর্মকর্তা জেলা লেভেলে, উনার নেতৃত্বেই, উনার কোঅর্ডিনেশনেই আমরা অন্যান্য সরকারি দপ্তর সবাই আপনাদের সেবায় নিয়োজিত। সবার সাথে আমার আসলে ব্যক্তিগত পরিচয়ও নাই, তো অনেকের সাথেই দেখা হয়েছে, কথা হবে। আমি ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে এইরকম একটি প্ল্যাটফর্ম, এটা আমি মনে মনে খুঁজতেছিলাম, আল্লাহ তাআলা নিজে নিজে হাজির করে দিয়েছে যে আপনাদের সাথে কথা বলা দরকার। তো এটা আমায় আমি পেয়ে গেছি। আমি ধন্যবাদ জানাই ইমাম সমিতির সিলেট জেলা শাখাকে এবং এই অনুষ্ঠানকে যারা সাফল্যমণ্ডিত করতে চেষ্টা করছেন, আমার সামনে যারা বসে আছেন আমার ধর্মীয় নেতৃবৃন্দ, মসজিদের ইমামবৃন্দ, আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে সম্মানিত করার জন্য এবং আপনাদের সামনে কিছু কথা বলার সুযোগ দেওয়ার জন্য আমি নিজেকে ধন্যবাদ জানাচ্ছি। শেষ করছি এই ভেবে, এই বলে যে চাকরি জীবনের শ্রেষ্ঠ অর্জন এখন পর্যন্ত সিলেট জেলার পুলিশ সুপার হওয়া। আপনারা দোয়া করবেন, কতদিন থাকলাম সেটা গুরুত্বপূর্ণ না, কতদিন সম্মানের সাথে কাজ করতে পারলাম, ইজ্জতের সাথে কাজ করতে পারলাম, সেটাই আমার কাছে গুরুত্বপূর্ণ। যাওয়ার সময় যাতে একইভাবে আপনাদের সম্মান ভালোবাসা নিয়ে যেতে পারি, সেই দোয়াই করবেন। নিজের জন্য সেই দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি। সবাই ভালো থাকবেন। জয় বাংলা, বাংলাদেশ চিরজীবী।